ও মুসলমান হয়ে মারা গেল না, ও যতই নামাজি হোক না কেন, ও জান্নাতি হয়ে মারা গেল না, ওরে ওর মরণটা হলো মুনাফিক হয়ে, আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। ভাই আমার, আজ আপনাদের একটা দোয়া আমি বলে যাচ্ছি, মনে মনে এই আরবানটা করবেন, এই দোয়াটা করবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর, নবীর প্রিয়তম সাহাবী, যখনই খুতবায় উঠতেন, খুতবার শুরুতে, খুতবার শেষে এই দোয়াটা করতেন। একবার দোয়াটা আমার সঙ্গে বলুন তো আপনারা, আল্লাহুম্মার জকনি, পড়ুন, আল্লাহুম্মার জকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিকা। কি বললেন আল্লাহকে? দুটো কথা, দুটো বাক্য, কিন্তু আল্লাহর কাছে কি চাইলেন আপনি জানেন? আল্লাহুম্মার জকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ মরণ তো অনেক রকমের আছে। কয়দিন হলো সুজাপুরে কোন একটা এতে বিস্ফোরণ হয়েছিল, কি বিস্ফোরণ, তাতে কিছু লোক মারা গেল, আমি বলবো না, ক্ষমা করবেন, আমার এই কালিয়া চোখের মানুষ এদিকে দিয়ে অনেক অভিজ্ঞ, অনেক সময় পাটাপাটি নিয়ে মারামারি হয়, তাতে অনেকের জীবন চলে গেল, বোমাতে জীবন চলে গেল। আপনারা বলুন, আজ বর্তমান যুগে রাজনীতিকে কেন্দ্র করে মুসলমানে মুসলমানে যে হানাহানি হয়, সেখানে যে মৃত্যুবরণ করে, এরা কি শহীদ? ভাই বলুন তো, এরা কি শহীদ? হ্যাঁ বা না বলুন। কেন আমরা বলি শহীদ? শহীদ লাল সেলাম জি, একজন সাহাবি এসে বলছে, হুজুর বলুন তো, একজন যুদ্ধের ময়দানে গেল নিজের বাহাদুরি দেখাবার জন্য, যে আমি কত বড় বাহাদুর, মানুষজনে দেখে আমি কত বড় শক্তিশালী। একজন গেল হুজুর জেহাদের ময়দানে যুদ্ধ করতে ও কিছু অর্থ উপার্জন করার জন্য, আর কেউ গেল নিজের খ্যাতি, খ্যাতি অর্জন করার জন্য, যে যেন আর খ্যাতিটা ওর শোহরাতটা চারিদিকে যেন ছড়িয়ে যায়। হুজুর এই তিন প্রকারের মানুষের মধ্যে বলুন আল্লাহর পথের শহীদ মুজাহিদ কে হলো? নবী বলেন একটাও নয়, এগুলো একটাও নয়। মাইয়াকাতাল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করলো, লাতাকুনা কালিমাতাল্লাহি আল উলিয়া, এই উদ্দেশ্যে বাড়িতে বের হলো, যেন আল্লাহর পতাকা, কালেমার পতাকা, কোরআনের পতাকা, আল্লাহর বাণী সবার উপরে যেন যায়। একমাত্র আল্লাহর দিনকে বাঁচাবার জন্য, কোরআন হাদিসকে বাঁচাবার জন্য যারা বাড়ি থেকে বের হলো তারাই হলো মুজাহিদ, এবং তারা যদি মারা যায় তারাই হলো শহীদ, এবং তারা সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে গেল, বিনা হিসাবে, ওদের জন্য কোনো হিসাব নাই। ভাই আমার, আজ আপনারা যেখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য যদি একমাত্র কোরআন ও হাদিস, আল্লাহ ও আল্লাহ রাসূলের বাণী শুনব, আমল করব, নিজের জীবনের পরিবর্তন আনব, এই উদ্দেশ্য যদি হয়, তা আমি একটা কথা বলছি, শোনো, নাসাই শরীফের হাদিস, দুটো জিনিস, দুটো বস্তু কিয়ামতের দিন এক এক জায়গায় জমা হবে না। দুনিয়ার দুটো বস্তু এমন আছে, ওই দুটো বস্তু এক এক জায়গায় জমা হবে না, একত্রিত হবে না, সেটা হলো আল্লাহর পথে, এই যে স্টেজ, আপনারা যে পলের উপরে কাঁড়ির উপরে কি বলছেন, এটা খড় না কি বলেন, এগুলো কাঁড়ি বসে আছেন, আপনাদের কাপড়ে একটু ধুলোবালি লাগবে, লাগবে না? আপনারা হেঁটে এসছেন, ধুলোবালি আপনি দেখতে পারবেন, আপনার আল্লাহ দেখছেন যে আমার বান্দার শরীরে ধুলোবালি লেগেছে, এই ধুলোবালিটা
এমনই ফায়ার প্রুফ, ফায়ার প্রুফ এমনই পাউডার যে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আর আল্লাহর পথের ধুলোবালি লা ইজতামিআন, এক জায়গায় কোনোদিন জমা হবে না। জোরে বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের জন্য যেন জাহান্নামের আগুনকে হারাম করে দেন, একবার বলুন তো আল্লাহ আমিন। মাকবাররাত কাদাবা বানি আদমা ফি সাবিলিল্লাহ, আপনারা যে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে হেঁটে এসেছেন, এই চলতে গিয়ে হাঁটতে গিয়ে আপনার শরীরে যে ধুলোবালিগুলো লাগলো, এই ধুলোবালি লাগা পা, নবী আমার বলছেন একজন মানুষ আল্লাহর পথে হেঁটে গেল, মসজিদ হেঁটে গেল, মাদ্রাসায় হেঁটে গেল, কোরআন হাদিস শুনতে গেল, আর এই শুনতে যাওয়ার কারণে ওর শরীরে ধুলোবালিগুলো লাগলো, এই ধুলোবালি লাগার শরীর ফাতামাসাহুন্নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, অসম্ভব। শোনা, গাভীর যে দুধ দহন করা হয়, গাভীর যে দুধ দহন করা হয়, দুধ দুয়ে লওয়ার পরে, আপনারা বলুন তো, দুধ দুয়ে লওয়ার পরে ওই দুধটা আবার গাভীর মধ্যে ফিরিয়ে দেওয়া যাবে যে ভাই? হ্যাঁ বারা বলুন, অসম্ভব। একে আরবিতে বলে আমরে মুহাল, তসবিহুল মুহাল বিল মুহাল, একটা অসম্ভবকে অসম্ভবের সঙ্গে তুলনা করা। অর্থাৎ যেমন গাভীর দুধ দহন করে নেওয়ার পরে ওই দুধ বাটে সামারে ফিরিয়ে দেওয়াটা অসম্ভব, নবী আমার বলছেন এরে নারায়ণপুরের যুবক যুবতীরা, এরে নারায়ণপুরের নর নারীরা, শোন শোন শোন, আল্লাহর পথে তোরা আলী, তোদের শরীরে ধুলোবালি লাগলো, এই ধুলোবালি লাগা শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করা, জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব যেমন অসম্ভব দহা দুধ আবার বাবা সামারে ফিরিয়ে দেওয়া, ওটা যেমন অসম্ভব এটাও জাহান্নামে যাওয়া অসম্ভব। হ্যাঁ বলছিলাম ভাই আমার, মরণ তো অনেক রকমের আছে, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, মালাকুল মত সকলের জান কবজ করে, কিন্তু আপনি জানেন এমন কতগুলো ভাগ্যবান, এমন এক শ্রেণীর লোক আছে যে ওরা যেই মুহূর্তে, যেই মুহূর্তে ওদের দেহটা মাটিতে পড়লো, দেহটা মাটিতে পড়েছে, মুন্ডটা মাথাটা অন্যত্রে এক জায়গায়, দেহটা এক জায়গায়, আর ওই মুহূর্তে ওর আত্মাটা রুহটা বের হচ্ছে, ওই রুহটাকে কে কবজ করে? শুনুন ভালো করে, এরা হলো শহীদ আল্লাহর দিনের জন্য, আল্লাহর পথে যারা নিজের জীবনকে কাটিয়ে দেয়, গলা কাটিয়ে দেয়, শরীর কাটিয়ে দেয়, আল্লাহর দেওয়া জীবন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি কেমন প্রেমিক হে, তুমি কেমন আল্লাহর প্রেমিক যে নিজের প্রেমিকের জন্য তুমি জীবনটা দিতে পারবে না? তো যেমনই আপনার দেহটা মাটিতে লুটালো, শুনুন, মালাকুল মত নয়, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সমস্ত সাহাবীর হাদিস, ওই রুহটা যখন বের হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহটাকে একটা পাখির আকারে পরিবর্তন করে দেন, ওই পাখিটার রং, রং হবে সবুজ, লেজ হবে লম্বা, ঠোঁট হবে সরু, এবং ওই পাখিটাকে মানুষ আরমান করে নিজের বাড়িতে খাঁচার মধ্যে পিঞ্জিরার মধ্যে রেখে অনেক মানুষ কিন্তু বাড়িতে লালন পালন করে, কোন পাখি জীবায় বলেন তো, লেজ লম্বা, ঠোঁট লাল এবং ছুচিলে সরু, মানুষ কিন্তু পিঞ্জিরাতে ভরে বাড়িতে কিন্তু পুষে, পাখিটা চিনেন তো, তোতা পাখি, আল্লাহ তোতা পাখির আকার, আমার রুট আপনার রুটাকে যারা আল্লাহর পথে জীবন দেয়,
ওয়ালাহুম কানাদিলুম মুআল্লাকাতুন তাহতাল আরশে। শুনুন, আদম থেকে নিয়ে আমার শেষ নবী 144,000 নবী রসুল কেউ আল্লাহকে সচক্ষে দেখেননি, আল্লাহকে দেখতে পাননি। কিন্তু আপনি কত বড় ভাগ্যবান, আর আজও আপনিও ভাগ্যবান হতে পারেন। আমি পরে বলছি, আজও আপনার জন্য ওই ভাগ্যটা উঁকি মারছে। কি ওদের জন্য হীরা মণি মুক্তা সোনা চাঁদির হাজারো হাজার লাখ লাখ পিজিরা আল্লাহর আরশের চারুদিকে সারি সারি টাঙানো আছে। ওয়ালাহুম কানাদিল মুআল্লাকাতুন তাহতাল আরশে, আরশের নিচে, আরশের উপরে আল্লাহ, আর নিচে ওই কবিতরের পয়রার হাড়াগুলো, পিঞ্জিরাগুলো। আল্লাহ রাব্বুল আমিন একটা পিঞ্জিরার গেট খুলে দেন, আর আদর করে বলেন, আয় রে আয়, এরে আমার আদরের পাখি, এরে আমার ভালোবাসা পাখি, আয়, তোর জন্য আমার পিঞ্জিরা অপেক্ষা করছে। এ উড়ে গিয়ে বসে গেল ওদিকে ওপরে আল্লাহ, আর এদিকে ওরা সুবহানাল্লাহ আল্লাহর তসবিহ জপতে আছে। বন্দরে আমার 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহ রাব্বুল আমিন সমস্ত শহীদের রোগগুলোকে, ওই পাখিগুলোকে একবার উড়িয়ে দেন, আর উড়িয়ে দিয়ে বলেন, এরে আমার ভালোবাসা পাখিরা, এরে আমার দিনের পাখিরা, যারা আমার ইসলামের জন্য আর নিজের জীবন দিয়ে এখানে এসেছ, আমার পাশে বসবাস করছো, যাও তোমরা জান্নাতে একবার উড়ে যাও, জান্নাতের নিয়ামত তোমরা দেখে এসো। আমি এ কিয়ামতের আগে কোন নবী রসুল ওলি পীর পয়গম্বরকে আমি এতটুকু ছাড় দিই নাই। আদমকে আমি জান্নাতে রেখেছিলাম, তবু সারাটা জান্নাত আদমের জন্য ফ্রি করি নাই, কেউ তোমাদের জন্য ফ্রি হয়ে গেল। তিরু ইলা হায়সমা শেতন, যেখানে চাইবে সেখানে উড়ে যাও, যে ডালে বসার সেই ডালে বসো, যেই ফল খাওয়ার সেই ফল খাও, তোমাদের জন্য কোনো বাধা বিপত্তি নাই। এবার বন্দরে আমার সমস্ত পাখিগুলো জান্নাতে উড়ে যায়, জানি না কতক্ষণ উড়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেন, আয় রে আয়, আবার আয় আয় আয়, আমার পিঞ্জিরায় তোরা ঢুকে পড়। যখন তারা ঢুকে গেল, সুবহানাল্লাহ, বন্ধু আমার, কিয়ামতের আগে আল্লাহকে কেউ দেখতে পাবে না, একমাত্র যারা মুমিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। এবং জান্নাত জান্নাত বলে নয় রে, এর আল্লাহ সত্য বড় নিয়ামত হয়েছে আল্লাহকে দেখা। ওজু ইয়াম নাজেরা এলো রব্বিয়া নাজেরা। কিন্তু বন্ধু আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঝুঁকে যাবেন, ঝুঁকে ওই পাখিগুলোর সঙ্গে কথা বলবেন, এরে আমার ভালোবাসা পাখিরা, বলো বলো তোমরা আমার কাছে কিছু কি আর চাইছো? তোমাদের কোনো আর আরমান আছে আমার কাছে? কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে? বলো বলো। ওরা বলবে, আল্লাহ, আমাদের চাওয়ার কি আছে? এর চেয়ে বড় নিয়ামত যে তুমি আমাদেরকে তোমার আরশের নিচে জায়গা দিয়েছো, সারাটা জান্নাত আমাদের জন্য ফ্রি করে দিয়েছো। আল্লাহ, তোমার দিদার, তোমার সাক্ষাৎ, তোমার মোলাকাত, তোমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ, আর তো আমাদের চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন, না রে না, আমার কাছে চা চেয়ে দেখ না, আমার কাছে চাইলে আমি আনন্দ পাই, না চাইলে আল্লাহর কাছে, না চাইলে আল্লাহ রাগ করেন। ভাই আমার, মানুষের কাছে যতই আপনি চান, যতই ভালোবাসা হন, বারবার চাইতে গেলে কিন্তু রাগ করবে। আর আল্লাহর কাছে যত চাইবেন, এখন যদি আমি আপনার কাছে দান চেয়ে বসি, টাকা চেয়ে বসি, যে মসজিদের জন্য জালসা করেছেন, ভাই অবশ্য আপনারা চাঁদা যতই করেন, চাঁদা আপনার লাখ লাখ টাকা চাঁদা করেন, ওর নেকি আর এই স্টেজে যে দান করবেন, এর নেকিতে আকাশ জমিনের তফাত আছে। আমি হাবিবুর রহমান বলছি, শুনুন, বাড়িতে চাঁদা করে টাকা দিয়েছেন, ওটাও দান। আর এখানে আপনি ধরেন ওর 10 ভাগের 1 ভাগ দিবেন,
আপনি এক টাকা দেন, একশো টাকা দেন, আর ওখানে আপনি এক হাজার টাকা দেন, এখানকার একশো টাকা আর ওই এক হাজার সমানই হবে। কিন্তু যদি আমি বারবার চাইতে যাই, আপনারা অবশ্য রাগ করে নেবেন, আল্লাহ বলবেন রে তোরা চাহ না, কইছে আল্লাহ চাইতেই হবে, কইছে হ্যাঁ চাহ, কইছে আল্লাহ যদি চাইতে হয় তো তোমার কাছে আমরা একটাই জেনে চাইব, আমাদের আবেদন আল্লাহ তুমি কবুল করো। কি আবেদন? ওই যে বহুদের মাঠে আমাদের লাশগুলো পড়ে আছে, বদরের মাঠে যে আমাদের লাশগুলো পড়ে আছে, হে রব্বুল আলামিন, পৃথিবীর বহু ময়দানে আল্লাহ আমাদের লাশ পড়ে আছে ইসলামের জন্য, আল্লাহ আমাদের লাশগুলো পড়ে আছে, আমাদের দেহ মাটিতে আজ পড়ে আছে, আমরা তোমার বলো তোমার আর সে বিরাজমান, এই সম্মানটা পেয়েছি একমাত্র তোমার দিনের জন্য জিহাদ করতে গিয়ে, জিহাদের জন্য সম্মানটা পেয়েছি, নিজের গলা কাটাবার জন্য সম্মানটা পেয়েছি, আল্লাহ এই সম্মানটা আরও যেন বেড়ে যায়। হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে আমাদের দুনিয়াতে আবার ফিরিয়ে দাও, আমাদের দেহ আবার ফিরিয়ে দাও, আমাদের জীবিত করে দাও, এবার আল্লাহ তোমার পথে আমরা দ্বিতীয়বার জিহাদ করব। হে রাব্বুল আলামিন আমাদের ধন মাল টাকা পয়সা আমাদের সব কিছু তোমার দিনের জন্য বিসর্জন করে দেব, আবার তোমার দিনের জন্য নিজের শরীরকে নিজের জীবনকে কাটিয়ে দিব, তারপর আবার তোমার কাছে আসব, আল্লাহ আবার আমাদের সম্মানটা দেবে। হে রাব্বুল আলামিন আমাদের এটাই আর মান, এটাই আবদার, আল্লাহ আবেদনটুকু আমাদের কবুল করো, তুমি যদি দিতে চাও তবে আমাদের দুনিয়াতে ফিরিয়ে দাও। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো যা রাখো শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভাবে সিম মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে সিম মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবেন কোষে কে বাঁচাবে তোর জান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ বলবেন তোমাদের এই সুন্দর এই মিষ্টি কথাটা শোনার জন্যই আমি তোমাদের বলেছিলাম, কিছু চাইতে বলেছিলাম, যা আমি শুনে নিলাম, আর তোমাদের দুনিয়া যাওয়া লাগবে না ইনশাল্লাহ, আমার দিন আমার ইসলামকে বাঁচাবার জন্য যুগে যুগে লোক হবে আর আমি করব। এই যে দেখুন, যখন আমি এসেছিলাম এই মসজিদ যে হাজি সাহেবের নেতৃত্বে ছিল, আমি ওই হাজি সাহেবের নেতৃত্বে ওনার মেহমান হয়ে জালসা এসেছিলাম। আজ ওই হাজি সাহেব নামটা ভুলে গেলাম জি, হ্যাঁ উনি আজ নাই, কিন্তু নারায়ণপুরকে মিটে গেছে, মসজিদকে বন্ধ হয়ে গেছে। ভাই আমার, নবী যখন মারা গেলেন ইহুদিরা মুনাফিকেরা প্রচার করে দিল ইসলাম মিটে যাবে, কিন্তু না তো, আজ সারা পৃথিবীতে পৃথিবীর কোনো এমন রাষ্ট্র নাই, কোনো এমন দেশ নাই যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বা যেখানে আজানের ধ্বনি উচ্চারণ হয় না, ইসলাম চিরতরের জন্য। আজ ওই হাজি সাহেবের যোগ্য ছেলে আজ নেতৃত্ব দিচ্ছে, দেখলাম মসজিদ, অক্তে মসজিদ হলেও বিরাট বড় মসজিদ, আর সেই মসজিদকে কেন্দ্র করে আপনারা জালসা করেছেন। তা হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে একমাত্র শহীদ
আল্লাহর দিনের জন্য যারা মারা যায় তারা কে আল্লাহ সম্মানটা দেন। এই জন্য হাজরাতে উমার আল্লাহর কাছে দোয়া করতেন এবং প্রায় সাহাবারা এই দোয়াটা করতেন, আল্লাহুম্মারজুকনি, একবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ তোমার পথে তোমার রাস্তায় আল্লাহ শহীদি মরণ আমাদের দাও, আমরা যেন শহীদ হয়ে মরতে পারি, আল্লাহ এইটুকু দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা, আহা আল্লাহ আমার মরণ পান্ডুয়া শরীফে নয়, আমার মরণ পুরপুরা শরীফে নয়, আমার মরণ আজমের শরীফে নয়, আমার মরণ বাগদাদ শরীফে নয়, আমার মরণ বাইতুল মাকদিস শরীফে নয়, কোন শরীফে নয় বন্ধুরে, আমার একমাত্র শরীফ যদি থাকে তো দুইটি জায়গা, এক হলো নাম না মসজিদে নববী নবীর মদিনা, আর এক হলো মসজিদে হারাম কাবা। নবী আমার বলছেন সালাতুন ফি মসজিদি হাজা, এরে নারায়ণপুরের মুমিন মুসলমানেরা তুই মনে করবি যে আমি নারায়ণপুরে নামাজ না পড়ে আমি মোয়াজ্জমপুরে হেঁটে যাব, আমি নামাজ পড়ব বেশি নাকি পাব, না 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 আমি শেরশাহি হেঁটে চলে যাব, ওখানকার জুমা মসজিদে নামাজ পড়ব আমি বেশি নাকি পাব, না রে না দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড় তোর সামান নাকি সামান নাকি, তুই নারায়ণপুরে পড়, মোয়াজ্জমপুরে পড়, শেরশাহিতে পড়, তুই বালিয়াডাঙ্গাতে পড়, যেখানে পড়বি তুই কালিয়া চর পাঁচ তার মসজিদে পড় তোর সামান নাকি, যতটা তোর জুমা মসজিদে নাকি, কিন্তু হ্যাঁ একটা মসজিদে যদি তুই নামাজ পড়তে পারিস রে, এক ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের নামাজ, তুই যেমন এক ওয়াক্তের নামাজ পড়ে নিলি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামাতে লিখে দিল যে আমারে বান্দা এক হাজার নামাজের নাকি পেয়ে গেল, জোরে বল সুবহানাল্লাহ, এক হাজার এক রিকাত নামাজ পড়েন নেকি পেলেন কত, এক হাজার রিকাতের বরাবর। সালাতুন ফি মসজিদি হাজা খায়রুন ওয়া আফযালু মিন আলফ সালাত, এক হাজার নামাজের চেয়ে উত্তম সেটা কোন মসজিদ, মসজিদে নববী মদিনার মসজিদ, যে মসজিদ খানা দুটো ইয়াতিম বাপ হারা ছেলেদের জমিতে, ভাই আমার আপনি বলেন ভালো না, ও জমিটুকু তো অল্প ছিল, ওই জমিতে যে মসজিদটা কথা বলছেন এখন তো সে মসজিদ ব্যাপক মসজিদ, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে। জি হ্যাঁ মসজিদ যতই বড় হোক না কেন লক্ষাধিক মানুষ একসঙ্গে নামাজ পড়ুক, কিন্তু আমি বলছি শুনুন, নবীর যেটা মাজার, নবী যেখানে শুয়ে আছেন এবং নবীর মেম্বার ওই মদিনার মসজিদের যেটা মেম্বার, যেখানে চড়ে ইমাম খুতবা দেয়, যেখানে মেহরাব, ওই আসল জায়গাটা যেটাকে বলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, দুনিয়ার একটাই মসজিদ, দুনিয়ার একটাই মসজিদ, সেটা ব্রিলির ব্রিলি শরীফের মসজিদ নয়, ফুরফুরা আজমিরের মসজিদ নয়, সেটা হলো নবীর মসজিদ, সেই মসজিদে আছে কি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আপনারা যদি কেউ জিজ্ঞেস করে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ দুনিয়ার কোন মসজিদে আছে, কি উত্তরটা দিবেন ভাই বলুন তো, একজন আহলে হাদিস হিসেবে বলুন, সেই জায়গাটা এই পবিত্র জায়গাটা যেখানে হযরতে জিবরিল, যেখানে হযরতে জিবরিল আমিন 24,000 বার আমার নবীর কাছে এসে নবীর উপরে ওহি করে গেছেন, যে রিয়াজুল জান্নাতে 11 মাস 10 মাস প্রতি রমজান 10টা রমজান নবী পেয়েছিলেন হিজরতের পরে, 10 রমজান এক গোটা মাস, গোটা মাস হযরতে জিবরিল নবীর কাছে বসে কোরআন শুনতেন এবং কোরআন শোনাতেন, প্রতি রমজানে এক খতম কোরআন কিন্তু করাতেন, যেই বছর নবী মারা যান সেই বছর কিন্তু জিব্রাইল আমিন কোরআন 2 বার খতম করালেন, একবার নবী সম্পূর্ণ কোরআন শুনে শোনালেন জিব্রাইলকে,
এবার জিবরিল বললেন নবী আপনি ভালো করে শুনুন, একবার নবীর মুখে শুনলেন, এবার নবী জিব্রাইলের কাছ থেকে শুনলেন, দুই খতম। শিক্ষক শোনালেন ছাত্রকে, ছাত্র শোনালেন শিক্ষককে, ও অবশেষে আমার নবী একটা প্রশ্ন করলেন, জিব্রিল এটা তো তুমি কোনোদিন করনি, অন্যান্য রমজানে তুই একবার কোরআন খতম করেছ, কিন্তু এই রমজানে তুই দুইবার কোরআন কেন খতম করালে? আহা বন্ধুরে আমার, এরে নারায়ণপুর মুমিন মুসলমানেরা, আজ যতই করি না কেন, আজ মসজিদ বানালাম, এটা করলাম, ওটা করলাম, আজ সব থেকে আমরা ইয়াতিম বানিয়ে দিয়েছি আল্লাহর কোরআনকে। যেই দিন থেকে বাপ, যেদিন থেকে আজ অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে, যেই দিন থেকে ছেলেদের হাতে বড় মোবাইল এসেছে, যেই দিন থেকে আপনার টিভি সিডি এসেছে, এই কোরআন মুসলমান বাড়িতে ইয়াতিম হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, এই কোরআন কোনো বাড়িতে না সন্ধ্যায় না সকালে, একটা কথা শুনে রাখুন, আমাকে মাফ করবেন যদি বলা বেশি হয়ে যায়, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কি করব, এটা আমার কথা নয়, আমার নবীর কথা, নবী আমার বলেছেন। এর শোন, যারা আমার উম্মত ভালো করে শোন, আমি 23টা বছর 13 বছর মক্কাতে, 10 বছর মদিনাতে, এত যে মার খেলাম, এত রক্ত ঝরালাম, আমার দুশ্মনের আমার দাঁত, দুইটা দাঁত ভেঙে দিল, আমার হাড্ডি ভেঙে দিল, আমার মাথা ফাটিয়ে দিল, আমার গাল কেটে দিল, আমার বুকে একখান নয় দুইখানা নয় 49টা তীর মারল বহুদের মাঠে, তাইফের মাঠে আমাকে মেরে মেরে এমন গুড়িয়ে দিয়েছিল, আমার রক্তে আমার জুতা জমাট বেড়ে গিয়েছিল, একমাত্র এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য। তাদের একটাই দাবি, মুহাম্মদ তুমি কোরআন আর কোরআন তেলাওয়াত, কোরআন প্রচার করা বন্ধ করে দাও, কোরআন যদি বন্ধ করে দাও তোমরা কে আমরা বুকে টেনে নেব। কিন্তু আমি বলেছিলাম, না না না, ওরে আমি হয় কোরআন প্রচার করব, আমি কোনায় পৃথিবীর দুনিয়ার কোনায় কোনায় কোরআনের বাণী প্রচার করব, না হয় এই পথে আমি দুনিয়া ত্যাগ করে দেব। মুসলমানদের শোন, এই এত জানা সত্ত্বেও যে মুসলমানের বাড়িতে, যেই মুসলমানের বাড়িতে রাত্রে কোরআন পড়া হলো না, 24 ঘন্টার মধ্যে রাত কোরআনের দ্বারা আরম্ভ হলো না, দিন কোরআনের দ্বারা আরম্ভ হলো না, 24 ঘন্টার মধ্যে একবারও কোরআনের ধ্বনি যেই বাড়ি থেকে ভেসে আসলো না, নবী আমার বলছেন ওটা মুসলমানের বাড়ি নয়, ওটা মুমিনের বাড়ি নয়, ওটা জীবিত মানুষের বাড়ি নয়, ফাওয়া কাল বাইতুল খারবে, ওটা হলো বিরান, ওটা হলো ধ্বংসস্তূপ বাড়ি। জি ভাই আমার শুনে রাখুন, আজ এনআরসি সিএএ এগুলো থেকে এত ভয় করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে সব কিছু পাওয়ার দিয়ে দিয়েছে, আজ আপনি আমলটা করেছেন, বিছানায় শুইবার সময় যে বাড়িতে রাত আরম্ভ হবে কোরআনের দ্বারা, দিন আরম্ভ হবে কোরআনের দ্বারা, ওই বাড়িতে কোনোই বিপদ আসতে পারে না। একবার সকলে বলুন তো ইনশাআল্লাহ। আরে পারেন তো, নেকি লুটেলেন। যখন মানুষের মধ্যে লুটতারাজ হয়, অনেক কিছু লুটতারাজ হয়, এখানে নেকির লুটতারাজ, নেকি লুটেলেন। নবী আমার বলছেন, তোমরা কেউ আছো যে এক রাত্রে 1/3 অংশ কোরআন, কোরআনকে 3/30 পারা, কোরআনকে 3 ভাগ করো, 1 ভাগ কোরআন পড়ে শুইতে পারবে? ওই যে মাইয়াস্তাতি আহাদানা, হুজুর আমাদের মধ্যে কে পারবে? আমরা তো খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, ক্লান্ত মানুষ, 10 পারা কোরআন পড়া কি সম্ভব? নবী বললেন, কোরআনে একটাই সুরা আছে। কোরআনে কতটি সুরা আছে ভাই বলুন তো, বলুন মুসলমান হিসাবে কোরআনে কতটি সুরা আছে, আলেম ওলামা বাদ দিয়ে, মূলবি বাদ দিয়ে বলুন কোরআনে কতটি সুরা আছে? 114টা দেখে কিন্তু তালবিলিং মনে হচ্ছে, 114টা
প্রত্যেকটা সূরার ভিতরে কোন একটা শব্দ আছে, কোন একটা ঘটনা আছে, ওই ঘটনাকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে। যেমন নাস, কুলাউ জরাবিন নাস, কুলাউ জরাবিল ফালাক, তাব্বাত আদাবি লাহাব, অর্থাৎ ওই সূরার মধ্যে ওই শব্দটা কিন্তু পাবেন, ওই ঘটনাটা পাবেন। 113টা সূরা এইভাবেই নামকরণ করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে একটাই সূরা আছে, সেই সূরাটার নাম এমনই জিনিসের দ্বারা নামকরণ করা হয়েছে, নাম রাখা হয়েছে, যেটা ওই সূরার মধ্যে একটুকু ইশারা ইঙ্গিত নাই। সরাসরি আল্লাহর গুণাগুণের সঙ্গে ওর নামটা রাখা হয়েছে। ওই সূরাটার নাম কোন সূরা যে বলেন তো? সূরাতুল ইখলাস। কোরআন তিন ভাগ, কোরআনের তিনটে বর্ণনা আছে, তাওহীদ, রিসালাত, মুআমালাত, নবীর রিসালাত, আল্লাহর একত্ববাদ, আর মানুষের আপসের লেনদেন, বিয়ে শাদী, এটা ওটা। কোরআনকে যদি মন্থন করা যায় এ তিনটা বিষয় বেরিয়ে আসবে। আর সূরা ইখলাস হচ্ছে আপনার সম্পূর্ণ তাওহীদ। শুনুন, আমি বলে গেলাম, আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার আপনি তেলাওয়াত করে নিন, তিনবার তেলাওয়াত করে নিন, ওরে সম্পূর্ণ কোরআনের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আলহামদুলিল্লাহ। তাই বলে কি কোরআন তেলাওয়াত করবেন না? না 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 বন্ধু আমার, এটা হচ্ছে আপনার দরকারে, আপনি তাহরতে আছেন, আপনি কোনো ওয়াজিফা করছেন, তার জন্য আপনি কষ্ট করে যে কোরআন তেলাওয়াত করেন তার নেকি হলো আলাদা। মাগরিবের সালাত আদায় করলেন, তসবিহ তাহলিলের পরে শেষের বেলা আপনি সূরা ইখলাস তিনবার পড়ে নিলেন, বন্ধুরে আমার সকালে পুরো কোরআনের নেকি, সন্ধ্যায় পুরো কোরআনের নেকি আপনার আমলনামাতে লেখা হয়ে গেল। তার সঙ্গে যদি সূরা ফালাক, সূরাতুন নাস, এ দুটা সূরা যদি তিনবার তিনবার করে আপনি পড়তে পারেন, নবী আমার বললেন মুসলমান মানুষ মানুষের কাছে যতই আশ্রয় লেখ না কেন, তুমি নিজের পার্টির কাছে আশ্রয় নাও, কোন নেতা মাতার কাছে আশ্রয় নাও, তুমি থানাতে গিয়ে আশ্রয় নাও, উনি যাকে আল্লাহ আশ্রয় দিবে না কেউ দুনিয়ার তাকে আশ্রয় দিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যদি কাউকে রক্ষা করতে চায় আর আল্লাহ যদি নারা হয়ে যায়, ওকে কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যার হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ যদি বাঁচা ওকে মারতে চায়, ওর একটা চুল পর্যন্ত কেউ বাঁকাতে পারবে না। ভাই আমার, হযরত ইব্রাহিমকে নামরুদ এবং গোটা ইরাকের মানুষ জ্বালাতে চেয়েছিল, জ্বালাতে পেরেছিল কি বলুন? ইব্রাহিমকে কে বাঁচিয়েছিলেন? আরে জোরে বলুন, আর চেঁচিয়ে বলুন, কে বাঁচিয়েছিলেন? এদিকে নিচে দাও দাও করে আগুন জ্বলছে, ইব্রাহিম চারদিকে একবার নজর ফিরালেন, আল্লাহ কেউ আমার নাই, এমনকি আমার বাবাও শত্রুপক্ষে। আর ওই সময় ইব্রাহিমের এই জ্বালা পুড়ার দৃশ্যটা দেখার জন্য শয়তান পর্যন্ত দল বল নিয়েছে, নাঙ্গা নাচ আনন্দ শুরু করে দিয়েছে। আজ ইব্রাহিম মরে যাবে, ইব্রাহিমের বংশধর শেষ, কারণ শয়তান জানত যে ইব্রাহিমের বংশ থেকেই তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন। ওই সময় জিব্রিল আমিন ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম তুই ভয় লাগে না, কিছু ভয় কেন লাগবে, আমার জীবনের মালিক কে? আগুন, জীবনের মালিক, জীবনের মালিক, মরণের মালিক কে ভাই? জোরে বলুন, আমার আপনার জীবনের মালিক, সুখ দুঃখের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। সবের মালিক যখন আল্লাহ, তাহলে আমার ভয়টা কিসের? আর ওই মুহূর্তে ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম একটু উপরে উঠল, চলে দ্রুত বেগে চলে আসছে, আল্লাহু আকবার, বাহ্যিক দৃষ্টিতে
সবাই ধারণা করে নিয়েছে ইব্রাহিমের বাঁচা অসম্ভব, মুহূর্তের মধ্যে জলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আমার, এই মুহূর্তে ওই সময় বিপয় মুহূর্তে ইব্রাহিমের মুখ দিয়ে ইব্রাহিমের কণ্ঠ দিয়ে বলুন, কোন এমন একটা নারা, কোন একটা শব্দ বের হয়েছিল যে শব্দেতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে উঠেছিল এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সাহায্য করলেন এবং সে সাহায্যের কথা আল্লাহ কোরআনে রেখে দিলেন। এই জন্য রেখে দিলেন, এরে ইব্রাহিমের জাতি, ইব্রাহিমের সন্তানেরা, তোরা হলে ইব্রাহিমের সন্তান, আমি আমার ইব্রাহিমকে যখন এত বড় বিপদে বাঁচালাম, কেন আমি তোমাদেরকে বাঁচাবো না? কেন তোরাকে সিএনএনতে বাঁচাতে পারবো না? এনআরসি থেকে কি বাঁচাতে পারবো না? বল দেখি, নমরুদের চেয়ে বড় মাস্তান কেউ হয়নি। নমরুদের আজাব থেকে, আগুন থেকে আমি যদি তোমাদের বাবা ইব্রাহিমকে বাঁচাতে পারি, আজও যদি তোদের ইমান, তোদের বিশ্বাস যদি তোদের বাবার মতন হয়ে যায়, আমি আল্লাহ তোরাকে বাঁচাবার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছি রে। ভাই আমার বলুন, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি এমন দোয়াটা করেছিলেন বলুন তো, একজন দোয়াটা বলুন। হ্যাঁ বলেন, দোয়াটা বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন খলিলুল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ওই সময় ইব্রাহিমের মুখ দিয়ে বেরোলো কি, মদদ কোন, হম সবকো ছোড়েঙ্গে পর পীর কা দামন নহি ছোড়েঙ্গে, ইয়া আলী মদদ কোন, জি ভাই আমার, কিয়ামতের দিন পীরের কে তো ক্ষীর বাড়িয়ে যাবে। শুনুন, একমাত্র আল্লাহ, ইব্রাহিম যে দোয়াটা পড়েছিলেন আল্লাহ আজ কোরআনে সেই দোয়াটা রেখে দিলেন। এবং প্রত্যেক নবী, আমাদের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মহব্বতের সহিত উচ্চারণ করে পড়ন্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যখন বিপদ সংকেত পেতেন, কালু হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, সব সাহাবারকে সঙ্গে করে নবী পড়লেন হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম বলেছিলেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট কে, আল্লাহ যথেষ্ট। সারা পৃথিবী তোরা একজোট হয়ে যা, আল্লাহ আমার যথেষ্ট। ওয়ানিমাল ওয়াকিল, আল্লাহ হচ্ছেন ভালো সাহায্যকারী। আজ আপনার মুখ দিয়ে বিপদে আপদে কোন সময় এই দোয়াটা বের হয় কি, দোয়াটা বের হয়? ভাই আমার, আমি একটা অংশ ছেড়ে চলে এসেছি, সেটা হলো শহীদের মরণটা তো শুনলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা, আল্লাহ আমার যদি মরণটা হয় তো তোর নবীর শহর মদিনা পাক মদিনাতে যেন হয়। আর বলছিলাম এক ওই মদিনা শরীফ বলা যাবে, আপনার আজমির শরীফ, ফুরপুরা শরীফ, পান্ডুয়ার শরীফ, মুবুক শরীফ, হায়রে হায়রে, আর শরীফের জায়গাগুলোতে কত রকম খোরাফাত হয়ে যায় দেখবে। ভাই আমার, যার এক রিকাত নামাজ, সালাতুন ফি মসজিদি হাজা খায়রুন ওয়া আফজাল মিন আলফ সালাতিন ফি মা সাওয়া, আর এক হলো মসজিদে হারাম কাবা শরীফ, যেখানকার এক ওয়াক্তের নামাজ, এক রিকাত নামাজ মসজিদে নববী ছাড়া, মদিনার মসজিদ ছাড়া, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের তুলনায় 1,00,000 গুণ আফজাল, 1,00,000। আপনি এখানে 1,00,000 রিকাত, 1,00,000 ওয়াক্তের নামাজ আদায় করেন, আর আপনি লেওয়াজিল্লা খালেস নিয়াতে হজে গিয়ে ওই খেরমে কাবাতে এক অক্তের সলাত আদায় করেন,
ভাই আমার 1 লাখ বন্ধু আমার কার মরণ যদি হয়ে গেল জান্নাতুল বাকিতে যদি দফন হয়ে গেল নবী আমার বলছেন কিয়ামতের দিন শুনো আউয়াল মাইয়ুন শাকানুল কবর আনা আউয়াল মাইয়ুন শাকানুল কবর ওরে কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবরের মাটি ফাটবে আমি কামার কবর থেকে আগে বের হব আমার পরে পরে আমার বন্ধু আবু বকর আমার বন্ধু ওমর এই দুইজন উঠবে আমি দুই হাত ধরব এবার আমার জান্নাতুল বাকি মদিনার কবরস্থানের যত মর্দাগান সবাই আমার সঙ্গে উঠবে এবং তারা কিনে আমি আগুব আমি কিছু দূরে আসব জান্নাতুল মুআল্লা কাবা মক্কা শরীফের কবরস্থানের সমস্ত মর্দাগান গিয়ে জমায়েত হবে কেউ যদি এখানে আল্লামার ঘর জিয়ারত করতেছে আমার মাজার জিয়ারত করতেছে যদি মারা যায় আর এই যে হেরেবে মদিনা মদিনার দুইটা হেরে মাছের মধ্যে যেসে দফন হয় নবী আমার বললেন ও কিয়ামতের দিন আমার পড়োশি আমার প্রতিবেশী হয়ে যাবে এই জন্য এই তার মরণ কামনা করত আল্লাহ আমি যদি মারা যাই শহীদ হয়ে যেন মারা যায় আর যদি কোনোদিন মরতে হয় আল্লাহ তোর নবীর শহর মদিনাতে যেন আমার মরণটা হয় আমি বলছিলাম রে বন্ধু যেদিন নবী মারা যান আবু হযরত আবু বকর খলিফা হলেন আবু বকর খলিফা হওয়ার কিছুদিন পরে উম্মে আইমান আজও বেঁচে আছে কিন্তু ওই মসজিদে যে নবীর সাহাবারা মাম্মা আলে সফরা যে থাকতেন সময় সময় 300 জন সাহাবা 600 জন সাহাবা ওরে হাজার 2000 সাহাবা মসজিদে জমা হতেন যাদের বাড়ি ঘর কিছুই ছিল না আজ তারা কেউ নাই কারণ নবী নাই ওরে মাদ্রাসা নাই কালা কালা রসুলের আওয়াজ আজ নাই এ হাজরত আবু বকর আবু উমার উম্মে আইমানের বাড়ি গেলেন উম্মে আইমানকে জিজ্ঞেস করার জন্য যে নবীর বাল্য জীবনের ছোট্টকালের কিছু ঘটনা আমরা উম্মে আইমানের মুখে শুনব কেন উম্মে আইমান 6 বছর বয়স থেকে নবীকে লালন পালন করেছেন এরা দুইজন যখন গিয়ে উপস্থিত উম্মে আইমানের একে বসতে দিলেন বসার পরে হযরত আবু বকর বলছেন আম্মি জান আমরা এসেছি আপনার কাছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচপনের ছোট্টকালের কিছু ঘটনা স্মৃতি মন্থন করে আমাদের দয়া করে আপনি শোনান নিশ্চয় আপনার কিছু মনে আছে হযরত উম্মে আইমান যেমনই নবীর কথা শোনা তব্বাকাত বকান শাদিদা অঝর নয়নে ডুকরে ডুকরে কান্দতে আরম্ভ করেছেন আবু বকর বললেন যে আপনি দয়া করে একটু কিছু ঘটনা শোনান নবীর ঘটনা শোনাবে কি উম্মে আইমান কান্দতে আরম্ভ করেছে আল্লাহু আকবার এরা দুইজন অবাক কান্নার কারণটা কি আমরা কি কোনো বড় কষ্ট দিলাম আচ্ছা ঠিক আছে আলা মায়ুব কি কে আমি যান আমরা এলাম বড় আশা নিয়ে যে আপনি ছোট্ট থেকে 6 বছর বয়স থেকে নবীকে নিজের মায়ের মতন করে বড় করেছিলেন আমরাও বাল্য জীবনের নবুয়তের পূর্বেকার জীবনের কিছু ঘটনা শুনব বলে কিন্তু আপনি কান্না জুড়ে দিলেন আপনি তো জানেন যে মৃত ব্যক্তির জন্য কান্না ঠিক নয় শোক মানাবে খুব যদি শোক মানাতে চান তাহলে 3 দিন 3 দিনের ওপরে 3 দিনের বেশি কোন মৃত্যুর জন্য শোক মানা যাবে না নবীর হাদিস আজ যারা ইয়া হুসাইন পরে করে ভাই আমার হুসাইনের মারা কতদিন হলো শোক মানাবে একমাত্র যদি পুরুষ মারা যায় পুরুষ যদি মারা যায় তবে স্ত্রীটা এটা স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে পুরুষ মারা যদি যায় তাহলে স্ত্রী
চার মাস দশ দিন শোক মানাবে, এর বেশি নয়, চার মাস দশ দিন। বাকি অন্যান্যরা বাবা মারা গেল, ভাই মারা গেল, ছেলে মারা গেল, যে কেউ মারা যাক না কেন, যতই আপন জন মারা যাক, নবী আমার পরিষ্কার বলে দিলেন লা তাউদ্দু আলা ফাকা সালাসাল লায়াল, তিন দিনের উপরে কেউ শোক মানাতে পারে না। তিন দিনের পরে ওকে নতুন জামা কাপড় পরে নিতে হবে, সবকে ভুলে যেতে হবে। আপনি কান্না শুরু করে দিলেন, কইতে আমার জানা আছে, নামারে হাদিস জানা আছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর জন্য আমি কান্না করছি না, কারণ প্রত্যেককে তো মরতে হবে। আর আল্লাহর নবীর সম্বন্ধে স্বয়ং আল্লাহ বলে দেয় ইন্নাকা মাইয়্যাতুন ওহুম মাইয়্যাতুন, ও নবী তুমিও মারা যাবে, এরাও মারা যাবে, নবী তো অমর নন। তবে আপনি এটা কাঁদছেন কেন? আমার আসল কান্না, এবার আপনাদের আমি বলছি, আপনাদের কতটা ময়া মমতা, কতটা ভালোবাসা, এটা আমি দেখব। শেরশাহী মাদ্রাসাতে আপনাদের কোনো অবদান আছে? শেরশাহী মাদ্রাসার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে কি বলেন? যারা বড় বুড়া পুরানা বয়স্ক, এই মাদ্রাসার আদায় টাদায় কালেকশন করতে আসে আপনাদের মধ্যে? আপনারা দেন? শেরশাহীর মাদ্রাসায় যখন জালসা হয়, বড় জালসা, সালানা জালসা, আপনারা যান তো অবশ্য। মোয়াজ্জমপুরে যে ওপারে যে কিংবা মাদ্রাসাটা আছে সিনিয়র মাদ্রাসার পাশে লক্ষ্মীপুর, ও মাদ্রাসার সঙ্গে আপনাদের সম্পর্ক আছে? আলহামদুলিল্লাহ, আমার এই কালিয়াচকের মাটিতে, এই কালিয়াচকের বাজার থেকে নিয়ে আমার শেরশাহ, শেরশাহী, মোয়াজ্জমপুর, এই নারায়ণপুর, ওই মড়োয়াবাদী, ওখানে মারুফিয়া ইব্রাহিমের যত মাদ্রাসা আছে প্রত্যেকটা আহলে হাদিসের সম্পর্ক আছে, কারণ প্রত্যেকটা আহলে হাদিস জানে যেগুলো আমাদের জাতীয় সম্পদ। আপনার মাদ্রাসাটাই শুধু আপনার মাদ্রাসার, ওই মাদ্রাসাটা আমার মাদ্রাসা নয়, এটা ভাবা কিন্তু ভুল। প্রত্যেকটা মাদ্রাসাকে আমার জাতীয় সম্পদ, আমাদের সম্পদ মনে করতে হবে, কারণ ওটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, আমারটা ধর্মীয় প্রতিষ্ঠান। বন্ধু আমার, উম্মে আইমানের ভালোবাসাটা দেখেন, উম্মে আইমান বলছেন ইয়া খলিফাতাল মুসলিমিন, ও গো মুসলমান খলিফা আবু বকর, উমার আপনি বলুন, যেদিন থেকে নবী মারা গেছেন, যেদিন নবী ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালের পরে এই মসজিদে, এই মসজিদের পাখিগুলো কোথায়? যারা রাত ১২টাতে স্বয়ং বুখারীর একটা হাদিস, নবী আমার বলছেন আমি যতই রাত্রে, আমি যতটাই রাত্রে বাইরে থেকে আসি না কেন, আমার আশারি ভাইরা, ওই ইয়ামানের কতগুলো ছেলে, আল্লাহ তাদের কণ্ঠস্বর, গজবের কণ্ঠস্বর, আর ইয়ামানের লোকদের কণ্ঠস্বর হয় অত্যন্ত সুন্দর। একজন সাহাবী ছিলেন, ও যখন কোরআন পড়তেন নবী বিছানায় শুয়ে থাকতে পারতেন না, হাজরাতে আয়েশাকে সঙ্গে করে নবী খাম্বার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন। বন্ধু আমার, ওর কোরআন প্রয়োজন হয়ে যেত, নবী বলতেন এ আবু মুসা লাকাদ উতিতা মিন মাজামির আলে দাউদ, মুসা আবু মুসা শরীরে সোহন, আল্লাহ রাব্বুল আমিন হাজরাতে দাউদকে যেমন সুরের ঝংকার দিয়েছিলেন, দাউদের সুরে পাখি পাগল, দাউদের সুরে মাছ পাগল, দাউদের সুরে গাছ গাছালে পাগল, তোমার সুর ওইভাবে আল্লাহ সুর দিয়েছে। এ বাবু খলিফাতুল আবু বকর বলুন, ওই আবু মুসা আশআরি এবং তার দলবল কই, আলে সফফারা কই, ওই তালবিল মেরা কই, কেন আজ
কাল আল্লাহ কাল রাসূল কেন কোরআনের আওয়াজ মসজিদ থেকে রাতে শোনা যায় না দিনে শোনা যায় না সকালে শোনা যায় না বলো বলো কেন কোরআনে হাদিসের দার্স কেন হয় না হাদিসের ক্লাস কেন হয় না অর্থাৎ নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে সব পাখিগুলো উড়ে গিয়েছে ওরে আমরা মদিনার ছেলেরা মদিনার মেয়েরা মদিনার ছোটরা বড়রা ওই সমস্ত নেকি থেকে বঞ্চিত হয়ে গিয়েছে কারণ আল্লাহর কালাম কোরআন কোরআন যে পড়ে কোরআন যে পড়ে ও যতটা নেকি পায় যারা বসে বসে শুনে ও অতটা নেকি পায় এই জন্য আল্লাহর নবী তিনি ছিলেন কোরআনের শিক্ষক তিনি ছিলেন কোরআনের শিক্ষক কিন্তু বন্ধুরে আমার অনেক সময় আল্লাহর নবী সাধারণ তার তালেবে ইলমকে সাধারণ ছাত্রকে বলতেন এরে আমার আব্দুল্লাহ এরে উবাই ইবনে কাব তুমি বসো আমাকে তুমি কোরআন পড়ে শোনাও আমাকে কোরআন পড়ে শোনাও ওই ছেলেরা বলতো ইয়া রাসূলুল্লাহ আলাইকা আকরু ওয়া আলাইকা উনজিলা নবী গো এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে কোরআনের আপনি শিক্ষক আপনি বিশ্ব মানবের শিক্ষক আমাদের কোরআন শিক্ষা দেন আর আমি একটা সাধারণ ছাত্র হয়ে আপনাকে আমি কোরআন কেমন করে পড়াশোনাবো নবী আমার বলতেন ইন্নি উহিব্বু আন আসমা মিন গাইরি ওরে আব্দুল্লাহ রে আমি আমি পছন্দ করি যে অন্য কেউ কোরআন পড়ুক এবং তার কণ্ঠ থেকে আমি যেন শুনি কারণ কেউ যখন কোরআন পড়ে রাত্রে হোক দিনে হোক কোনো ছেলে বা মেয়ে ছোট বড় কেউ যখন কোরআন পড়ে বন্ধু আমার শোনন আল্লাহ নবীর পরিষ্কার হাদিস দুনিয়ার বুকে এমনই একটা শব্দ আছে এমন একটা কণ্ঠ আছে যে স্বয়ং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনই সুর কোনই শব্দ কোনই কণ্ঠ কোনই বাজনা আল্লাহ শোনেন না কিন্তু দুনিয়াতে এমন একটা শব্দ আছে এমন একটা আওয়াজ আছে ওই আওয়াজটা যখন হয় তখন আল্লাহ নিজে কান লাগিয়ে লাগে আরশ থেকে শুনে মাজনালাল শাইন মাজন নবী আয়াত কা নবিল কোরআন মুসলমান রে আজ আল্লাহকে আমরা শুনালাম তাকে আমি নিজে কোরআন পড়লাম না এর আমরা মসজিদ বানাতে চললাম মসজিদ তো তৈরি করা হয় মসজিদ বানানো হয় তিনটা কাজের জন্য লেকামি সালাত ওয়ালে জিকরিল্লাহ ওয়ালে তেলাওয়াতিল কোরআন মসজিদ নির্মাণ করা হয় মুকর নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হয় আল্লাহর জিকিরের জন্য মসজিদ নির্মাণ করা হয় কোরআন তেলাওয়াত করার জন্য দয়া করে বলুন তো এ মুসলমান নিজের বুকে হাত দিয়ে বলুন যে আমরা আহলে হাদিস আমি অন্য ভাইদের কথা বলবো না অন্য বোনদের কথা বলবো না আমি আমার ঘরের মানুষের কথা বলবো আমি ঘরের মানুষে ঘরের মানুষকে বলবো আমি আহলে হাদিসকে বলবো আহলে হাদিসের পরিচয় যে যাহা নবী করেছেন যাহা নবী বলেছেন যাহা নবী দেখেছেন তাহাই এরা করবে তাহাই এরা মানবে এবং নবীর যেটা ভালোবাসা নবীর যেটা ভালোবাসা বস্তু ওটাই এরাও নিজের ভালোবাসবে আর নবীর সবচেয়ে ভালোবাসা চোখ জুড়ানো বস্তু ছিল যেমন নামাজ তেমনি কোরআন অনেক সময় হযরতে আয়েশা সিদ্দিকা নিজের প্রিয়তমা বিবি চাহিতি বিবি যার বিয়ে হচ্ছে মাত্র 6.5 বছর বয়সে 6.5 বছর বয়সে বিয়ে 9 বছর বয়স তখন স্বামীর বাড়ি আর 18 বছর বয়স তখন নবী বিদায় নবী মারা যাচ্ছেন 18 বছরে আমাদের তো মেয়েদের কথা বলার তো ঢং হয় না ভাই আমার সেই হযরতে আয়েশা কত বড় জ্ঞানী কেমন আপনার ছেলে মেয়ে মানুষ করবেন আমি অনুরোধ করে যাচ্ছি এই লকডাউনে যেখানে সব কিছু বন্ধ আরে আজ ছেলেদের কারণ জানি না এর পিছনে কি চক্রান্ত আছে আজ হাট বাজার খুলে গেছে আজ বাস চালু হয়ে গেছে রাস্তাঘাট সব চালু হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য সব আরম্ভ হয়ে গিয়েছে রাজনীতির সব মঞ্চ আরম্ভ হয়ে গিয়েছে মিটিং মিছিল সব কিছু শুধু করোনা
করোনা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আর লোকাল ট্রেনে। এখানে একটা কথা জেনে রাখুন, মিশরে ফেরাউন খোদায় দাবি করেছিল, খোদায় দাবি আমি খোদা, কিন্তু কেউ মানে না। ইসালা মানুষ কোন খোদা হবে? ইসালা ভণ্ড। 20 বছর ধরে আপ্রাণ চেষ্টা চালালো। একদিন হামান ওর উজিরকে বলছে, আমাকে খোদা কেউ মানে না কেন? কিন্তু হামান আসলে নয়, হামানের আকারে সে শয়তান আজাজি ইবলিস, কইছে খোদা মেনে নিবে, কইছে কি করতে হবে, কইছে আগামী 20 বছর আপনি পরীক্ষা বন্ধ করে, পরীক্ষা কোনো ছেলে পরীক্ষা হবে না। তারপরে যখন 20 বছরের পরে শিক্ষাকে একদম উঠিয়ে দেন, শিক্ষাই বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গোটা মিশরে যেন মূর্খতা ছেয়ে যায়, জেহালত যেন ছেয়ে যায়। কেন? শিক্ষা হয়েছে কি ভাই? শিক্ষা হয়েছে, আমরা একটা কথা বলি না, শিক্ষা হয়েছে আলো, আর মূর্খতা হয়েছে অন্ধকার। একজন শিক্ষিত ব্যক্তি কোরআন বলছে, একজন শিক্ষিত ও যেন দৃষ্টিওয়ালা, ওর চোখ আছে, আর একজন মূর্খ ও যেন অন্ধ। আর অন্ধ এক থরিয়া মে হালুয়া, এক থরিয়া মে হয় গোবর, অন্ধকে সামনে দোনো হয় বরোবর, ও জাহিল কি বুঝবে? ভাই আমার, আপ জাহালত গোটা মিশরকে জাহিল বানিয়ে দেন, আপনার খোদা অবশ্যই মেনে নেবে। ভাই আমার, আজ সব জায়গাতে এই দুই জায়গাতে করোনা, এক ট্রেনে আর এক শিক্ষা প্রতিষ্ঠানে। আসুন, আর সময় পেয়েছেন আপনি আপনার ছেলেদেরকে মেয়েদেরকে, স্বামীরে তোমার স্ত্রীকে তুমি অনেক শিখিয়ে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, আল্লাহ নবীর মাথায় বিলি দিচ্ছেন, এইভাবে মাথায় চুলগুলোই করছে না, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, আব্বা আম্মার সঙ্গে কথা বলছিলেন, ওই সময় হযরতে জিব্রাইল আপনার কাছে একটা আয়াত নিয়ে আসলেন, আপনি আয়াতটা পড়ে আমার আব্বা আম্মাকে শোনালেন, ওয়ানা আল আব, ওয়ানা আল আব, ওই সময় আমি খেলছিলাম মাল জারিয়াতে, আমি আমার শহীদের সঙ্গে, ছোট ছোট মেয়েদের সঙ্গে আমি দোলনাতে খেলতেছিলাম। আল্লাহু আকবার, আয়েশার বিয়ে হয়নি 5 বছর বয়স, আজ আমাদের ছেলেদেরকে মোবাইলের গান, মোবাইলের কার্টুন কত কি শিখান। হায় রে, আপনি বাবা, আপনি এই কি বাপ, নিজের টিভি দেখেন, নিজের ছেলে মেয়ে দেখেন, কে নিয়ে টিভি দেখেন, এ বেহায়া বেলজ্জা শ্বশুর, তুমি কেমন করে তোমার শ্বশুর জামাইকে নিয়ে টিভি দেখো। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের সূরা কামারের আয়াতটা যখন নাজিল হলো, আমি তখন ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, আমি আমার সাথীদের সঙ্গে আমি দোলনায় খেলছিলাম। নবী বললেন, আয়েশারে বলো ওটা কোন আয়াত, আমার তো মনে হয় না। হযরত আয়েশা বললেন, বালিসাত আদাও আমার, ওই কম সূরা কামারের শেষ আয়াতটা পড়ে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা সম্বন্ধে যে আয়াতটা আছে, এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল আমি মুখস্থ করেছি এমন সময় যে তখন আমার বয়স মাত্র 5 বন্দরে আমার। আসুন দেখি, আজ সময় এসেছে এই লকডাউনে আপনি আপনার ছেলেকে যদি একটা সূরা শিক্ষা দিতে পারেন, সূরা ইখলাসটার ফজিলত শিক্ষা আমি আগে বলছিলাম, উনি দুইটা সূরা যেটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস, আমি বলছিলাম তুমি দুনিয়ার যতই কাউরে আশ্রয় নাও না কেন, আমার নয়, বললেন সব থেকে বড় মা বড় আশ্রয় দাতা হচ্ছে এই দুটা সূরা, এই দুই সূরা পড়ে যারা আল্লাহর আশ্রয় চায়, আল্লাহর যারা আশ্রয় চায় এর থেকে মজবুত, এর থেকে শক্তিশালী আশ্রয় আর কিছু হতে পারে না। ওরে আল্লাহর আশ্রয় নাও, হযরত ইব্রাহিম যেমনই বলেন হাসবি আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বলে ইয়া নারু কুনি বারদা, আগুন রে তুই ঠান্ডা হয়ে যা বন্ধুরে আমার। হযরত
মূসা সমুদ্র পার হবে সমুদ্র পার হবে সমুদ্র অথর সমুদ্র থা 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 করছে লোকরা বলছে নালা মুদ্রা কর এ মূসা আমরা ধরা পড়ে গেলাম হযরতে মূসা বলছে কাল্লা ইন্না মায়া রাব্বি হতে পারে না আমার রব আমার সঙ্গে আমার রব আমার সঙ্গে আমার আল্লাহ আমার সঙ্গে মুসলমান একবার আপনারা আমার সঙ্গে বলেন তো ইন্না মায়া রাব্বি আমার রব আমার সঙ্গে অতএব রব আমার রাস্তা দেখে নিয়ে যাবে সমুদ্র ফেটে গেল মুসলমান বেরিয়ে চলে গেল আল্লাহর নবী এবং হযরত আবু বকর গারের শহরে আশ্রয় নিয়ে আছেন সুর পর্বতে আশ্রয় নিয়ে আছেন মক্কার কাফেরেরা ঘিরে নিয়েছে ভাই আমার কিন্তু কারই চোখে পড়ছে না কারই চোখে পড়ছে না ওই সময় আবু বকরের বুকটা দুরু দুরু কেঁপে উঠেছে বুখারী শরীফের হাদিস ইশারা ইশারা নবীকে বুঝান হুজুর এরা তো আমাদের গর্ত ঘেরেছে এরা যদি কেউ একবার ঝুঁকে একবার যদি মাথাটা ঝুঁকে নিজের পায়ের দিকে তাকায় নিজের পায়ের দিকে তাকায় লা রাও না ওরা আমাদেরকে দেখে ফেলবে আমাদেরকে ধরে নিবে ভাই আমার গর্ত অত গভীর নয় দুইটা লোক বসে আছে গর্তের ওপরটা ফাঁকা ফাঁকা আর দশ বারো জন লোক সবাই সন্ডা মার্খা দুশ্মন নবীর দুশ্মন আবু জাহেল ওতবা শাইবা আখনাজ বিন শরীক আবু সুফিয়ান আইনা আইনা মুহাম্মদ কিন্তু আবু জাহেল বারবার বলছে ওরা দুইজন এখানে হাওন এখানে কারণ এই তো নবীর মুহাম্মদের পা এই তো মুহাম্মদের পায়ের দাগ এটা আবু বকরের পায়ের দাগ ওরা এখানেই আছে আবু সুফিয়ান বলছে তুই যে একটা মোড়ল তুই একটা নেতা মানুষ তুই আমাদের মেম্বার তোর গাধার মতো কথা কেন দুটো মানুষ এখানে লুকাবে আর আমরা দেখতে পাবো না আর ওপরে ফের মাকুড়সার জ্বালা এ কেমন কথা না আমি বলছি আল্লাহ আমি কসম আল্লাহরকে বলছি ওরা দুইজন এখানেই আছে ওই সময় হযরত আবু বকরের বুকটা ধাস করে কেঁপে উঠে আল্লাহ ওরা যদি একবার তাকায় তো আমরা ধরা পড়ে যাব ভাই আমার বলুন বিপদের সঙ্গীকে জোরে বলুন বিপদের সঙ্গী যখন কোনো আশ্রয় থাকবে না কোথাও আপনার দৃষ্টিতে কোনো আশ্রয় খুঁজে পান না একদম আশ্রয়হীন হয়ে পড়েছেন ওই সময় একটাই আশ্রয় সেটা কে বলুন কার আশ্রয় জোরে বলুন আল্লাহর আল্লাহর আশ্রয় ওই সময় আল্লাহর নবী হযরত আবু বকরের বুকে হাত দিলেন মা জান্নকাবে এসনাইন মা জান্নকাবে এসনাইন আবু বকর আমাদের দুইজনের ব্যাপারে তোমার ধারণা কি তুমি মনে করছো যেখানে আমি আর তুমি আনা ও আনতা শুধু এই গর্তে আমি আর তুমি না এটা ভেব না বলসাল আমাদের তৃতীয় সঙ্গী জোরে বলুন তৃতীয় সঙ্গী এবার আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে ওখানে জিবরিল নিয়ে আসেন লা তাহজান সূরা তাওবা নবী আমার বলেছেন আবু বকর তুমি চিন্তা করো না ভয় খেও না ইন্নাল্লাহ মানা একবার আমার সঙ্গে আয়াতটা পড়ুন তো ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে এ মুসার এবং আমাদের নবীর কথার মধ্যে তফাত দেখেন মুসা বললেন ইন্না মাইয়া রব্বি আমার সঙ্গে আমার রব আর আমাদের নবী বলছেন ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে আর আমাদের সঙ্গে দুটো এক কথা হলো না দুই কথা হলো জি ভাই বলেন তো আমার সঙ্গে আমি বলছি আমার সঙ্গে আর আমার সভাপতি বললেন আমাদের সঙ্গে কোনটা এক বচন কোনটা বহু বচন জোরে বলুন আমাদের সঙ্গে আহা ভাই রে মুসলমান এ মুসলমান বড় আনন্দের বিষয়
নারায়ণ প্রিয় মুসলমান, এটা তোমাদের জানা অভিনন্দন যা তোমাদের সবার মাধ্যমে গোটা এলাকার মুসলমানকে তোরা জানিয়ে দিতে পারলে যে নবী আমার বললেন মুসলমানরে তোরা শুনে রাখো, এর আমার উম্মত শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত হবে তোরা কান করে শুনে রাখো, আমার উম্মত যারা তাদের সঙ্গে তারা যেখানকারই হোক না কেন, ওরা ভারতীয় হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, চাইনিজ হোক, যেখানকারই হোক না কেন, আমার প্রকৃত উম্মত ইন্নালমানা তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ, আর আল্লাহ যাদের সঙ্গে বন্ধুরে আমার তার কোনো ভয় নাই, তার কোনো ভীতি নাই। এবার কতটুকু আল্লাহ আমাদের সঙ্গে আছে না আছে, আপনি কতটুকু আল্লাহকে মানেন না মানেন, আমি একটা কথা বলবো, তুমি দুইটা মাত্র কথা বলবো, আল্লাহকে কতটুকু মানেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে একটা কথা বলছেন, আনফেক আনফেক ইয়া বনি আদম, এরে আদম সন্তানেরা, এ নারায়ণপুরের মুমিন মুসলমানেরা, এ নর নারী ছোট বড় সকলে, আমি তোমাদের ধন দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সব কিছুর মালিক আল্লাহ, আমি আল্লাহ। তো আনফেক সেটা তোমরা আমার পথে খরচ করো, আমার পথে, আমার পথে, আমার দিনের জন্য তুমি খরচ করো, কি হবে? তুমি যদি আমাকে দাও তো উনফিক আলাইকা, আমি তোমার জন্য খরচ করব দশ গুণ, তুমি দিলে এক আর আমি তোমাকে ফিরিয়ে দেব দশ গুণ। এটা কার কথা ভাই? একদম হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ আমার নবীর পবিত্র জবান দিয়ে বলিয়ে নিচ্ছেন, এ আদম সন্তানেরা তোমরা আমার পথে খরচ করো, আমাকে দাও, উনফিক আলাইকা, আমি তোমার জন্য খরচ করব দশ গুণ। এবার নেন আল্লাহর নবী হিজরতের রাত্রে, নবী জীবনী অনেক শুনেছেন, আমরা এটা শুনি যে হিজরতের রাত্রে আলীকে রেখে দিয়ে নবী চলে গেলেন। আচ্ছা, আলীর মতন ছেলেটা কোন সাহসে রয়ে গেল? এইটুকু ছেলে যে সারা বাড়ি শত্রুরা ঘেরে রেখেছে, ওরা তো জানছে তো যে নবীকে না পেলে ওরা আমাকে মারবে, আমাকে শেষ করবে, ওর কি জীবনের ভয় নাই? নিজের জীবনটা মানে কার চিন্তা নাই? কিন্তু আলী নিশ্চিন্তে নির্ভয়ে কি এমন নবী কথা বললেন, যেই কথার কারণে আলী নবীর চাদরটা উড়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন, আর এমনই ঘুম ঘুমালেন যে হাজিরাতে আলী শুনে রাখুন, আলী জন্মের পরে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন জীবনে এরকম ঘুম হয়নি যে ঘুমটা হয়েছিল ওই আপনার ওই মরণ খাটে হিজরতের রাত্রিতে। কি আমার কথা! হাজরত আলীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেমন করে ঘুমিয়ে রইলেন? হাজরত আলী বলেছিলেন, আমি ঘুমালাম, এমনই ঘুম ঘুমালাম যে যতক্ষণ সূর্য না উঠেছিল, সূর্যের আলো আমার চোখে না পড়লো, ততক্ষণ ঘুম ভাঙল না। এক নবীর দুইটা কথা, নবীর দুইটা কথা, একটা কথা, আলী তুমি আমার চাদরটা গায়ে দিয়ে চাদরটা ওড়ে শুয়ে যাও, সকালবেলা এই আমানত এই টাকা পয়সা রইল, যার যার টাকা পয়সা বাড়ি বাড়ি গিয়ে তাকে তুই ফিরিয়ে ফেরত দিবে। এই যে নবী এই কথাটা বললেন, চাদর গায়ে দিয়ে শুয়ে যাও, সকালবেলা যার যার আমানত ওর বাড়ি গিয়ে দিয়ে দিবে। আমি বুঝে গিয়ে নিলাম যে এরা আমাকে মারবে না,
এরা আমাকে মারতে পারবে না। যদি মারতো তাহলে নবী সকালের কথা বলতেন না, কারণ নবী তো এটা নিজের পক্ষ থেকে বলছেন না, স্বয়ং আল্লাহ বলাচ্ছেন। দ্বিতীয় কথা, নবী আমাকে বললেন আলী তুমি মক্কায় রয়ে যাও, তুমি মক্কায় রয়ে যাও, আমি চলে গেলাম, আর এখানে তোমার সঙ্গে আমার দেখা হবে না। তিন দিন তিন রাত হবে, যখন তিন দিন তিন রাত হবে তুমি যেমন করে পারো মক্কা থেকে বেরিয়ে সরাসরি মদিনায় চলে এসো, মদিনাই হবে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ। নবী যে এই মহামূল্যবান এই যে কথাটা বললেন যে তিন দিন পরে তুমি বেরিয়ে মদিনায় চলে এসো, সেখানেই তোমার সঙ্গে হবে সাক্ষাৎ। আমি বুঝে নিলাম যে মক্কাবাসী আমাকে মারবে না, আমি যতই ঘোরাফেরা করি আমাকে মারবে না, যদি মারবো মারতো তবে নবী এই কথাটা বলতেন না। বন্ধুরে আমার, হাজরাতে আলীর ঈমান আর আমাদের ঈমানটা পরীক্ষা করি। নবী বলছেন আমি কসম খেয়ে বলছি, আমি কসম খেয়ে বলছি, এই নারায়ণপুর মুমিন মুসলমানেরা শুনো, আল্লাহ নবী কসম খেয়ে বলছেন যে আমি তিনটা জিনিসের কসম খেয়ে বলতে পারি, তার মধ্যে একটা যারা আল্লাহর নামে দান করে, আল্লাহর দিনের জন্য দান করে, মসজিদ মাদ্রাসার জন্য দান করে, ওরে দানকারীর দান করার কারণে তার মাল কমে যায় না, তার অর্থ কমে যায় না, তার টাকা কমে যায় না, বরঞ্চ আল্লাহ কোন দিক দিয়ে যে বরকত দেয় ও আসলে বুঝতে পারে না। বন্ধু আমার বলবন্ধু দেখি এটা নবীর কথা, নবী কি রেখে কসমকে বলছেন, যারা দান করে দানকারীর অর্থ আরো বেড়ে যায়। তবে এই নবীর কথাটাতে আমরা আমল করব না কেন, নবীর কথাটা বিশ্বাস করব না কেন? আমি দশটা মিনিট, আমি দশটা মিনিট এই নারায়ণপুরে আমি জীবনে কয়েকবার এসেছি, কোনোদিন আমি কালেকশন করিনি, কালিয়া চোখের মানুষ কেমন কালেকশন দেয় না দেয় আমার জানা নাই, কিন্তু আজ আমি দেখতে চাই। বন্ধুরে আমার, যখন বিপদ আসে ওই বিপদের সময় ঈমান মানুষের বোঝা যায়, মানুষের বোঝা যায় শুধু আল্লাহ যে সাহায্য করবেন তা নয়। আল্লাহ বলছেন বান্দারে তোরা যদি আমার হয়ে যাস আমি তোদের হয়ে যাব। এবার আল্লাহর ঘরের জন্য, আল্লাহ ঘরের জন্য বেশি নয়, আমি ত্রিশ দিনে একটা মাস, ত্রিশ দিনে একটা মাস আমি ত্রিশটা মুসলমানকে আমি দেখতে চাই, ত্রিশটা মুসলমানকে দেখতে চাই, যারা আমি হাজার বলবো না, দুই হাজার বলবো না, পাঁচ হাজার বলবো না, নিজ মনে নিজ জ্ঞানে নিজ ইচ্ছায় আল্লাহর হাতে আল্লাহর ঘরের জন্য কে এখানে দান করতে পারে। ভাই আমার আগেই বলেছিলাম আপনারা চাঁদা করেছেন ওটাও দান।